তোমার পাশে এত সুন্দর করে বসেছিলাম, আমাকে ঠপাস করে উঠাই দিল, উঠে ওখানে যে সে বসলো। আরে ডিরেক্টর, ডিরেক্টর তো কি হয়েছে, তোমার সামনে আমার সামনে কথাই বলে না, আমাকে সে আজিব চিনেই না। তুমি এত সুন্দর, এত সুন্দর শট, আরে ভাই আমি দিই নেই। এইখানে যে আমার 85mm যে একটা শট নিয়েছিলেন ওটা দিলে ভালো হতো না? শটটা ফোকাস ছিল, মানে অনেক চেষ্টা করেছি, আর এটা রাফ এডিট তো, দেখি পরবর্তীতে ইয়ে করা যায় কিনা। দেখো ভাই সোহান, তুমি এদিকে বসো তো। কেন ভাই, বসো বসো। আর এদের ভিতরে তোমার আমরা কালার কালেকশন, তারপরে বিএফএক্স আর লিরিকের ইয়ে যাবে, বুঝছো? এটা যদি মনে করো রিলিজ হয়, রিলিজ হওয়ার পর তুমি চিন্তা করো তুমি কোথায় দাঁড়াবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। এবং সবাই খুঁজবে যে আসলে এই মেয়েটা কে। আচ্ছা শোনো ভাইয়া, আরেকটা চমক আছে। জি হ্যাঁ, একটা চমক আছে। কি চমক? নেক্সট মিউজিক ভিডিও তো লাভ, মানে আমরা লোক। হ্যাঁ বলো তো, কার গান? কার কার গান? এলিটা। আমার ছোট আপু খুশিতে তো খুবই খুশি হবে। আর আরেকটা কথা বলি ভাইয়া, মাইন্ড করুন না। হ্যাঁ, হাবিব ওয়াহিদ, তাসান খান এদের কোনো গান নাই, মানে আমার বড় বড় পু ওদের খুবই বড় ফ্যান। ও মানে ও আসার আগে আমাকে বলতেছে যে ওদের গান হলে করবি কিন্তু মাস্ট, এই জন্য বললাম আর কি। হ্যাঁ ওইটা নেক্সট, আশা করছি আমরা এটা শেষ করি তারপরে দেখবেন কিন্তু ভাই। অবশ্যই অবশ্যই। আর এটা হচ্ছে তোমার রিলিজ হবে, আমরা নেক্সট উইকে রিলিজ দেবো আর কি। আচ্ছা, জাস্ট কাজগুলো হাতের এডিটিং এর কালার কাজগুলো শেষ করে তারপরে রিলিজ দেবো। ঠিক আছে ভাইয়া, আমাকে বলবেন কিন্তু, আমি তাহলে ওইভাবে প্রমোশন করবো। অবশ্যই তোমার পেজ থেকে ইয়ে করবা, তারপর আমি চিন্তা করছি যে তোমার বলে কিছু পত্রিকায় নিউজ টিউজ করে, মানে যেদিন রিলিজ হবে পুরা যেন ভাইরাল হয়ে যায় তোমার নিউজটা, বুঝছো? আচ্ছা নিউজও হবে। হ্যাঁ নিউজ করে তারপরে মনে করো ইয়ে দেবো, রিলিজ দেবো। আচ্ছা এটার পর তুমি চিন্তা করো তুমি কোথায় দাঁড়াবো। সব আপনার ক্রেডিট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো করেছো, মানে তোমাকেও মানে স্ক্রিনে ভালো লাগছে, সবাই কিন্তু স্ক্রিনে ভালো লাগে না, তোমাকে লাগছে ভাইয়া। তাহলে আজকে আমি উঠি। উঠবা? হ্যাঁ ভাইয়া, অনেক বাজে, অনেকক্ষণ ধরে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা হবে। ওকে যাও তুমি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমিও তাহলে উঠি। তুমি যাবে বাসায়? যেতে লেট হয় তো, তাহলে আমি তোমাকে নামাই দিয়ে আসি। না সমস্যা নাই, আমি চলে যেতে পারবো, আরেকদিন আপনি নামাই দিন। ওকে আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ। নিচে নামো নাই কেন? নামবো কি সে, তোমার পাশে এত সুন্দর করে বসেছিলাম, আমাকে ঠপাস করে উঠাই দিল, উঠে ওখানে যে সে বসলো। আরে ডিরেক্টর, ডিরেক্টর তো কি হয়েছে, তোমার সামনে আমার সামনে কথাই বলে না, আমাকে সে আজিব চিনেই না। তুমি এত সুন্দর, এত সুন্দর শট, আরে ভাই আমি দিই নেই। হয়েছে? শোনো, আমাকে ছাড়া উত্তমদার কাছে তুমি আসবা না, এর কিন্তু ক্যারেক্টারের সমস্যা আছে, বিশাল সমস্যা আছে। এত বয়স হয়ে গেছে এখনও বিয়ে শাদী করে নাই, ঠিক আছে? যে নায়িকা দেখে তার পিছনে দৌড়ায়। হয়েছে, আমরা এখন এটা বাদ দিই, চলো আমার বাসায় দেরি হয়ে যাচ্ছে। সমস্যা নাই, তোমাকে আমি ড্রপ করে দেবো, এর আগে আমরা কফি খাবো। আমাকে না তাড়াতাড়ি যেতে হবে, মা অনেক ইদানিং চিল্লাচিল্লি করে। তোমাকে ড্রপ করে দিব, সমস্যা নেই, চলো। ঠিক আছে।